ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখছি পরের খবরে। বেলঘরিয়া থেকে রহস্যজনকভাবে নিখোঁজ নিট পরীক্ষার্থী, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে উদ্ধার পরীক্ষার্থীর স্কুটার, অপহরণের অভিযোগ পরিবারের। বেলঘরিয়ার অভিজাত আবাসনের বাসিন্দা 20 বছরের ওই তরুণ গতকাল বাড়ি থেকে বের হন। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তিনি স্থানীয় মন্দিরে গিয়েছিলেন, তারপর থেকেই নিখোঁজ বলে দাবি। পরীক্ষার্থীর পরিবারের দাবি, সন্ধেয় উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মিরহাটিতে মোবাইলের টাওয়ার লোকেশন মেলে, সেখানে গিয়েও খোঁজ মেলেনি বলে দাবি। রাতে বেলডাঙ্গা থানা থেকে ফোন আসে, জানা যায় জাতীয় সড়ক থেকে উদ্ধার হয়েছে পরীক্ষার্থীর স্কুটার ও হেলমেট, ঘটনায় রহস্য দানা বেঁধেছে। রহস্যজনকভাবে নিখোঁজ নিট পরীক্ষার্থী, এই মুহূর্তে আমরা রয়েছি বেলঘরিয়ার একটি অভিজাত আবাসনে। ঘটনার সূত্রপাত গতকাল সকালে। 20 বছর বয়সী এই যুবক আচমকাই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেল এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় তার স্কুটি পাওয়া গেল, ঠিক কী ঘটনা ঘটেছে আমরা কথা বলে নেব। আপনার ছেলে কি হয়েছে গতকাল থেকে একটু আপনি বলুন। কালকে ওটা 9:30 সময় বাড়ি থেকে বের হয়েছিল মন্দিরের জন্যে। যে নর্মালি ওটা ডেলি সকালে 9:30-9:00 মধ্যে যেত, 1 ঘন্টার মধ্যে ফেরত চলে আসতো। কালকে যাওয়ার পরেও কোনো একটা বাস এক দুবার ফোনে কথা হয়েছে, আমার বাইক বুক করেছিল, ও বাইকের খাবার দেওয়ার পরে ওর কোনো সঙ্গে যোগাযোগ হচ্ছে না। ফোন সুইচ আসছে, ফোন সুইচ অফ, আর তারপরে কোনো যোগাযোগ হচ্ছে না। আপনারা গতকাল সারা রাত সার্চ অপারেশন চালিয়েছেন, কোথায় কোথায় গেছেন? আমি দত্তপুকুর থানায় গিয়েছিলাম, মিরহাটি ওখানে ওই এলাকায় গিয়েছিলাম, ওখানে ওর টাওয়ার লোকেশন ছিল ওখানে। ওখানে রাত্রিবেলা অন্ধকার হওয়ার ফলে আমরা কিছু ট্রেস করতে পারলাম না। তারপরে আজকে সকালে ওই ওখানে বেলডাঙ্গার একটা সাব ইন্সপেক্টরের ফোন আসে কি স্কুটিটা এখানে পাওয়া গেছে, কিন্তু আমার ছেলের এখন অবধি কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। থাকে বেলঘরিয়া, এখান থেকে বেলডাঙ্গা তো অনেক দূর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। বুঝতে পারছি না কি কারো টেপে পড়ে কি কেউ ওকে নিয়ে জোর করে নিয়ে গিয়ে ওখানে কিছু ফাঁসিয়েছে। ও তো ইনোসেন্ট ছেলে, ও তো পড়াশোনা করার ছেলে, ও তো মেডিকেলের টেস্ট এন্ট্রেন্স টেস্ট দিত, ওই পড়ে স্কুলে, ও তো কোনো, আমি তো খুব একটা ওর বন্ধু বান্ধব কিছু দেখতে পাচ্ছিলাম না। কি করে কার টেপে পড়েছে কি কি হয়েছে আই ডোন্ট নো। আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলাম, অপহরণের অভিযোগ তুলছেন তারা। গোটা বিষয়টা নিয়ে পুলিশ আধিকারিকদের সাথে কথাও বলেছেন। ইতিমধ্যেই বেলঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন মিসিং ডায়েরি হয়েছে এবং সেই মোতাবেক ইনভেস্টিগেশন শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই মেধাবী ছাত্রের কোনো খোঁজ কিন্তু পাওয়া যায়নি। ক্যামেরায় দীপ্তেন্দুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বেলঘরিয়া।